বাঁকুড়া জেলার সোনামুখী কাশীপুর জঙ্গল থেকে 5ই মার্চ বৃহস্পতিবার ভোরে 3 কাঠ পাচারকারী হাতে নাতে ধরা পড়ল। ধৃত 3 কাঠ পাচারকারী হলেন সুকুমার বাগদি, কানাই বাগদি ও মিলন লোহার। এদের প্রত্যেকের বাড়ি কাশীপুর গ্রামে। সোনামুখী বন আধিকারিক দয়াল চক্রবর্তী বলেন, বুধবার বিকেলের ঝড়ে কাশীপুর জঙ্গলে বেশ কিছু গাছ উল্টে যায়। রাতের অন্ধকারে ওই সব গাছ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কর্তব্যরত বনকর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেলেন। আমাদের একটা নাইট পেট্রোলিং টিম যায়, ওটা কাশীপুরে গেছিলো পেট্রোলিংয়ের জন্য। গিয়েছে ভোরবেলায় এই 3 জনকে পাওয়া গেলো, এই বনে কাঠ নিয়ে যাচ্ছিলো। ঝড়ে কিছু গাছ পড়ে গেছিলো, সে গাছ নিয়ে যাচ্ছিলো। তো আমাদের স্টাফ এবং যে আমাদের টিম থাকে, টিম ওদেরকে ধরে নিয়ে আসে।